বিয়ে করেছেন আলোচিত ও সমালোচিত অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী শবনম বুবলি। নাজিফা তুশি চঞ্চল চৌধুরীর বিপরীতে হারা সিনেমায় অভিনয়ের পর বেশ আলোচনায় ছিলেন তিনি, তবে এরপর খুব একটা দেখা যায়নি তাকে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যম জানায়, হলিউড কিং শাকিব খানের সাথে জুটি বাঁধতে চলেছেন তিনি। সূত্রের বরাতে গণমাধ্যমটি জানায়, হারা খ্যাত নাজিফা তুশি হতে যাচ্ছেন শাকিব খানের পরবর্তী নায়িকা। তবে সিনেমার শুটিং কবে নাগাদ শুরু হবে তা জানা যায়নি। তবে খবরটি সত্য নয় বলে দাবি করেছেন নাজিফা তুশি। দেশের একটি সংবাদ মাধ্যমকে নাজিফা তুশি জানান, মিস্টার শাকিব খানের সাথে জুটি বাঁধতে চলেছি, অথচ আমি জানি না, খবরটি সত্য নয়, সূত্র ধরে একটা কিছু লিখে দেওয়া কি আসলে ঠিক, আমার সঙ্গে শাকিব খান বা ভার্সেটাইল মিডিয়ার এ বিষয়ে কোনো কথাই হয়নি। হলিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া মাজহার অভিনয়ের পাশাপাশি পটাকা গানের মাধ্যমে ফারিয়া কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রফুল্লের ধারাবাহিকতায় সুরকার ও সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে নিজের পঞ্চম গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। 30 মে ইনস্টাগ্রামে এক পোস্টে ফুয়াদ বলেন, ফারিয়া বলেন, আমি তার শৈশব সঙ্গীতের নায়ক একজন, সে নিজেকে চিমটি কেটেছিল কিন্তু আমাদের পারস্পরিক অনুভূতি একই, সে ভিন্ন ধাঁচের গান গেয়ে আন্তর্জাতিক মঞ্চ মাতিয়ে যাচ্ছেন, এই ফ্যান গার্লিং চলতে থাকুক। সঙ্গীত পরিচালক জানান, এই গানে তাদের সঙ্গে রয়েছেন তরুণ গায়ক সঞ্জয় ও বাঁধন। তবে গানের শিরোনাম কিংবা কে লিখেছেন, গানটি কবে প্রকাশ পাচ্ছে এসব তথ্য পুরোপুরি গোপন রেখেছেন তিনি। নুসরাত ফারিয়ার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান বুঝি না তো তাই। এছাড়াও ফারিয়ার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। সম্প্রতি উইকিপিডিয়ায় দেখা যায়, বিয়ে করেছেন আলোচিত ও সমালোচিত অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী শবনম বুবলি। এই খবর সামনে আসার পর বেশ আলোচিত হয়েছিলেন এই দুই তারকা। তার কিছুদিন পর আবারও খবরের শিরোনামে আসেন শরীফুল রাজ। প্রাক্তন স্ত্রী পরিমণির বাসায় গিয়েছেন তিনি, একসাথে খাওয়া দাওয়া করেছেন তারা, সময় কাটিয়েছেন পরী রাজ দম্পতির একমাত্র সন্তান রাজ্যের সাথে। 1 জুন সকালে এক ফেসবুক পোস্ট করেছেন পরিমণি। পরিমণি তার পোস্টে লিখেছেন, যাকে আমার বাসার দারোয়ানি গেটে অ্যালাউ করবে না সে স্বপ্নে আমার রান্না খায়। এই পোস্টের পর থেকেই নতুন করে আলোচনায় আছেন পরিমণি। কাকে উদ্দেশ্য করে এই পোস্ট করেছেন অভিনেত্রী, এই নিয়ে চলছে নেটিজেনদের আলোচনা। পরীর পোস্টে কমেন্ট করে খল চরিত্রের অভিনেতা শিমুল খান লিখেছেন, কে খাইল তোমার রান্না? প্রতিউত্তরে পরিমণি লিখেছেন, আছে এক টোকাই, তার বিয়ের নিউজের চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে, কত বড় নিমক হারাম।